السلام عليكم ورحمة الله. আজ জুমার দিনে বড়াতে চুপি চুপি এই দুরুদটি 100 বার পড়ুন, চিন্তা ও পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, মনোবাসনা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেসব দিবসে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিবসই উত্তম। জুমার দিবসে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিবসে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার দিবসে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। জুমার দিবসে হযরত আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন। জুমার দিন যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকল প্রাণী কুল কেবলমাত্র জিন ও ইনসান ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে। কেননা জুমার দিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। জুমার দিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে হেফাজত করবেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আজাব থেকে নিরাপত্তা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ করেছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকটি নিয়ামত প্রদান করবেন। এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামতটি সেটি হলো সে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে হেফাজত করবেন যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে। এরপর জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ইমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে 70,000 ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে বিশেষ গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে আমরা তওবার নিয়তে বিশেষ করে তিনবার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর গুরুত্ব সহকারে ছোট্ট ইস্তিগফারটি মাত্র তিনবার পাঠ করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইস্তিগফার পাঠ করব। এরপরে জুমার দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, অধীর আগ্রহের সাথে চুপি চুপি এই দুরুদটি আমরা 100 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসলি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুমার দিনে অথবা রাতে 100 বার দুরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হতাশা দূর করে দিবেন, তার চিন্তা দূর করে দিবেন, তার পেরেশানি দূর করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়েবীভাবে রিজিক প্রদান করবেন, তার অভাব অনটল দূর হয়ে যাবে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন
আল্লাহ তাআলা তাকে বিশেষ একটি নূর প্রদান করবেন, একটি আলো প্রদান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার সাথে এমন একটি নূর থাকবে যার আলো যদি সকল মাখলুককে বণ্টন করে দেওয়া হয় তা সকল মাখলুকের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতটি প্রদান করবেন তার গুনাহকে ক্ষমা করে দিবেন, তার 80 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুমার দিন দুরূদ শরীফের আমল করব। এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। এই সময় রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। বান্দা বান্দিদের যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, যত ধরনের চাহিদা রয়েছে, যত ধরনের তার বাসনা রয়েছে, কামনা রয়েছে, সে যদি মুনাজাতের মধ্যে ব্যক্ত করতে পারে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হেফাজত করবেন। এই মুহূর্তটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মুহূর্ত। তাই আমরা প্রত্যেকেই জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যতটুক সম্ভব হয় নেক কাজ করার জন্য চেষ্টা করব, আর মাগরিবের পূর্ব মুহূর্তে হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে আমরা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি রাত, মাহাত্মপূর্ণ একটি রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা সুরায় মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতে সুরায় মুলক তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ নিয়ামত প্রদান করবেন, পাঠকৃত সুরা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা সুরায় মুলক নিয়মিত প্রত্যেক রাতে তেলাওয়াত করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে আমরা ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন। বান্দা বান্দিদের, মুমিন মুসলমানদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা, সকল ধরনের দুঃখ কষ্ট, জীবনের অন্যায় অপরাধ নাফরমানি সমূহকে ক্ষমা করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন। আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে তওবা করে সে আমার কাছে বলুক, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, আমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দেব, আমি তার ভাগ্যকে পরিবর্তন করে দেব। তাই আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে রাতের তৃতীয় অংশ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব।